ভিউয়ার্স, কোয়েস্ট স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ফার্স্ট পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বিভিন্ন লেখা লিখতে হয়। বিশেষ করে আমরা অবশ্যই রাইটিং এর আগে থিঙ্কিং দেন প্ল্যানিং, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তবে ভিডিওর শেষের দিকে হঠাৎ করে আমাদের ভিডিওটা আসলে সংক্ষিপ্ত হয়ে গেছিল, তাই অনেক কথা বাদ পড়েছে। আমরা আজকে সেই পর্ব থেকে শুরু করতে যাচ্ছি। আমরা বলেছিলাম যে আসলে আমি কি নিয়ে লিখছি, আমি কার জন্য লিখছি, আমি কি লিখছি, আর লেখাটা দৈর্ঘ্য আনুমানিক কত হবে। আমরা এই লেখার দৈর্ঘ্য আনুমানিক কত হবে ঠিক এই স্টেপ পর্যন্ত আমরা ছিলাম, এবং এই স্টেপ নিয়ে আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় পর্বে শুরুতেই বলে রাখি, বলেছিলাম যে আসলে লেখাটা ছোট হোক আর বড় হোক, যাই হোক, অবশ্যই কমপ্লিটনেস থাকতে হবে। লেখার মধ্যে কমপ্লিটনেস না থাকলে সেই লেখাটা পূর্ণাঙ্গ হয় না। এবং বলেছিলাম লেখাটা ছোট এবং বড় করার জন্য আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি এবং অনেক কিছু রিমুভ করতে পারি। বিশেষ করে লেখার আয়তনটা যদি ছোট করতে চাই, তাহলে আমরা বলেছিলাম যে আমরা এক্সপ্লেনেশন আমরা কিছু চাইলে এক্সপ্লেনেশন আমরা এক্সাম্পল আমরা দিতে পারি বড় করার জন্য, আবার ছোট করতে চাইলে আমরা কমাতেও পারি। আর বিভিন্ন এক্সপ্লেনেশন যেগুলো আছে, অর্থাৎ কোনো একটা কথাকে বা কোনো একটা থিওরিকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের এক্সপ্লেন করতে পারি, সেই এক্সপ্লেনগুলোকে আমরা কমিয়ে অবশ্যই আমাদের লেখার সাইজটাকে ছোট করতে পারি। থার্ড যেটা বলেছিলাম, আননেসেসারি ডেসক্রিপশন আছে এবং এই আননেসেসারি ডেসক্রিপশনগুলো আমরা চাইলে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, অমিট করতে পারি। রিটোরিক্যাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সিমিলি, মেটাফোর জাতীয় কিছু ফিগার অফ স্পিচ আছে, যেগুলোকে আমরা যেগুলোর ব্যবহারের পরিমাণটা কমিয়ে আমরা আমাদের লেখার সাইজটাকে ছোট করতে পারি। তাছাড়া ফ্রেজেস, প্রোভার্বস এবং কোটেশনস, ডিরেক্ট স্পিচ, এই ধরনের যে এলিমেন্টসগুলো, অ্যাকচুয়ালি যে অর্নামেন্টসগুলো আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিভিন্ন প্যাসেজ, আর্টিকেল, কম্পোজিশনে ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা কমিয়ে আমাদের সাইজটা ছোট করতে পারি। এই ছিল আমাদের প্রথম পর্বের একেবারে শেষ পর্যায়ের আলোচনা। তো আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্বের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা বাক্যের মধ্যে যে অনেক সময় আমরা ভিন্নতা সৃষ্টি করতে চাই, প্রত্যেকে চায় আসলে তার লেখার ধরনটা বা লেখার যে পিস অফ রাইটিংটাকে খুব স্মার্টলি প্রেজেন্ট করার জন্য, তা ভিন্নতা সৃষ্টি বা প্যারাগ্রাফের মধ্যে বা কোনো একটা আর্টিকেলের মধ্যে যে আমরা একটা বৈচিত্র্যতা আনতে চাই, সেই বৈচিত্র্যতা আনার জন্য আমাদেরকে অবশ্যই কিছু স্টেপ আমাদেরকে মেনটেন করতে হবে। বিশেষ করে আমরা যেমন সেই মেনটেনগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে মডিফিকেশন, এবং এই মডিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের বাক্যের জটিলতা সৃষ্টি করতে পারি। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে আমরা যদি এটাকে হেডওয়ার্ড ধরে থাকি, সেই ওয়ার্ডকে আমরা আরও চাইলে ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন প্রকারের মডিফায়ার্স ব্যবহার করে সেটাকে আমরা বড় করতে পারি। এবং সেকেন্ড যেটা রয়েছে, কোঅর্ডিনেশন, অর্থাৎ বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা পাশাপাশি জুড়ে দিয়ে জটিলতা সৃষ্টি করতে পারি বা বৈচিত্র্যতা আনতে পারি, কিংবা একাধিক ছোট ছোট বাক্যকে ভেঙে এক বাক্যে রূপান্তর করার মাধ্যমে আমরা এই কোঅর্ডিনেশনের কাজটা করতে পারি। থার্ড হচ্ছে সাবঅর্ডিনেশন, এটা হচ্ছে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজ যোগ করে কিভাবে জটিল জটিল বাক্য ব্যবহার করে লেখার বৈচিত্র্যতা আনা যায় বা একটা স্মার্টনেস আনা যায়, সেই ব্যাপারটা আমরা ব্যবহার করতে পারি। এবং ফোর্থ হচ্ছে বিভিন্ন অ্যাপোজিটিভসগুলো ব্যবহার করা, অর্থাৎ কোনো পরিচয়, যেমন আমরা যদি বলি যে রহিমের একটা পরিচয় দিতে পারি, দ্য চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট, এভাবে আমরা বিভিন্ন পরিচয়, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় ডেফিনেশনও বলে থাকি, এই অ্যাপোজিটিভসগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্সটাকে অনেক বড় করতে পারি। সাসপেনশন বা ইউজিং অ্যাবসোলিউট, অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন সেন্টেন্সের মাঝখানে এমন কিছু সেন্টেন্স নিয়ে আসি যে সেন্টেন্সগুলো আসলে ওই সেন্টেন্সের মধ্যে কোনো গুরুত্ব নাই, শুধুমাত্র জটিলতা সৃষ্টি করার জন্যই, একটা বৈচিত্র্যতা, ভেরিয়েশন আনার জন্য এই ধরনের অর্নামেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো লাস্ট ওয়ান হচ্ছে ভ্যারিয়াস ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, এটা খুবই চমৎকার আসলে, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে বা অ্যাডভান্স রাইটিং শিখতে গেলে অবশ্যই ফ্রেজেস এবং ক্লজেসের ব্যবহারগুলো ভালোভাবে শিখতে হবে, কারণ এতে করে আপনি বিভিন্ন ফ্রেজ যখন ব্যবহার করতে শিখবেন, মানে সাবজেক্টের আগে পরে বা যে কোনো জায়গায়, তাহলে অবশ্যই আপনার একটা বৈচিত্র্যতা এবং একটা কমপ্লিটনেস তৈরি হবে বা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড তৈরি হবে এবং বিভিন্ন ক্লজগুলো ব্যবহার করার মাধ্যমে। তো চলুন আমরা প্রথমে এই পুরো ফ্রি হ্যান্ড রাইটিং শেখার যে আজকে যে ম্যাজিক স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে কোনো বড় বড় বাক্যকে আমরা বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি অথবা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারি, কারণ ট্রান্সলেশনটা শিখলে আমরা পরবর্তীতে সেগুলো ব্যবহার করতে পারি। প্রথমে আমরা একটা স্ট্রাকচার দেখব,
আমাদের স্ট্রাকচারটা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন শুনেছেন, কিন্তু স্ট্রাকচারের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয়তো আপনারা জানেন না। আমরা ধীরে ধীরে সবকিছু আলোচনা করব। প্রথম যেটা সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এস এ ভি, ও ওয়ান, ও টু, ডি ওয়ান, ডি টু, এম ওয়ান, এম টু, পিটিআর, এবং এটা পুরো মুখস্থ করে ফেলতে হবে। এই স্ট্রাকচারটা যখন আপনি মেমোরাইজ করে ফেলবেন আপনার আজীবন আপনি ভুলবেন না, তখন আপনার যত জটিল বাক্য তৈরি করুন না কেন, করার সময় আপনার এই সিকোয়েন্সটাকে আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট থেকে শুরু করে এই আর পর্যন্ত এই এলিমেন্টসগুলো আপনার সেন্টেন্সে সিরিয়ালি বসাতে হবে। প্রথমে সাবজেক্ট, হ্যাঁ, দেন এস, অ্যাকচুয়ালি এস মিন সাবজেক্ট, অ্যান্ড এই ফর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বিভিন্ন প্রকারের অ্যাডভার্বস আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়, বিশেষ করে সেন্টেন্স শুরুতে বসতে পারে কিংবা সাবজেক্টের পরেও বসানো যায়, আবার অনেক সময় অ্যাডভার্বস অনেক সময় নাও থাকে সেন্টেন্সের মধ্যে। তো যদি থেকে থাকে তাহলে আমরা হয় সেন্টেন্সের আগে কিংবা পরে অথবা সাবজেক্টের পরে বসাতে পারি। থার্ড যেটা আমরা প্রধান যেটাকে বলা হয় হার্ট, অর্থাৎ ভার্ব ইজ কল দ্য হার্ট অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের হার্ট হচ্ছে ভার্ব, এবং এই ভার্ব এর উপর বেস করে আমরা আসলে যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। অ্যান্ড ভার্বের নেচার যদি জানেন, ভার্বের ধরন যদি জানেন, আচরণগুলো যদি জানেন বা ভেরিয়েশনটা জানেন, তাহলে আপনি পুরো বাক্যটা বুঝতে সুবিধা হবে, এবং ওই ভার্বের উপর ভিত্তি করে আপনি সাবজেক্ট, অবজেক্ট এবং অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে সক্ষম হবেন। ও ওয়ান, ও টু একটা পরিচয় দিই। ও ওয়ান মানে হচ্ছে অবজেক্ট ওয়ান এবং ও টু হচ্ছে অবজেক্ট টু। অর্থাৎ যখন কোনো ভার্বের দুটো অবজেক্ট থাকবে, সেই সকল ভার্বকে ডাবল অবজেক্ট ভার্ব বলা হয়, অর্থাৎ দুটো ভার্ব থাকে। যেমন অবজেক্ট ওয়ান হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর অবজেক্ট টু হচ্ছে বস্তুবাচক, তাহলে দুটো অবজেক্টের মধ্যে অবশ্যই আপনাকে ব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসাতে হবে, তারপর বস্তুবাচক অবজেক্টটা বসাতে হবে। এবং ডি ফর ডিরেকশন ওয়ান অ্যান্ড ডি টু ডিরেকশন টু, অর্থাৎ যখন কোনো গতিশীল ভার্বের ক্ষেত্রে, যখন যেমন আপনি বলতে পারেন আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসি কিংবা আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাই, এই যে একটা দিক, মানে কোনো একটা জায়গা থেকে যখন কোনো একটা জায়গায় যাবেন সেক্ষেত্রে আমরা ডিরেকশনগুলো ব্যবহার করে থাকি, ডিরেকশন ওয়ান, ডিরেকশন টু। এবং এটা নিয়ে আর একটু বিস্তারিত আসছি আমরা পরে, শুধুমাত্র আপনি পরিচয়গুলো জেনে নেন। এম ফর ম্যানার ওয়ান, ম্যাম টু, ম্যানার টু। ম্যানার ওয়ান মানে হচ্ছে কি, কোনো কাজ আপনি কিভাবে করেন কিংবা কার সাথে করেন, এই জাতীয় প্রশ্নের উত্তর দেবে ম্যানার ওয়ান এবং ম্যানার টু। পি মিন্স প্লেস অ্যান্ড টি ফর টাইম অ্যান্ড আর ফর রিজন, অর্থাৎ প্লেস, টাইম এবং রিজন। যখন কোনো, এগুলোকে আমরা অনেক সময় অ্যাডভার্বসে বলে থাকি বা মডিফায়ার্সে বলে থাকি, অর্থাৎ কোনো কাজ কিভাবে ঘটে, কোথায় ঘটে, কখন ঘটে, কেন ঘটে, হ্যাঁ, এই ধরনের উত্তরগুলো দেওয়ার জন্য আমরা এ সিরিয়ালি বসাতে হয়। যেমন পি মিন্স প্লেস, অর্থাৎ কোথায়, টি মিন্স টাইম, অর্থাৎ যখন আপনি কখন কোনো কাজ কখন ঘটেন সেটা বসাতে হবে, এবং লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে রিজন, কোনো একটা কাজ আপনি কি উদ্দেশ্যে করেন সেই উদ্দেশ্যটা সবার শেষে বসাতে হয়। তো চলুন, এবং এই ম্যাজিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি আমাদের সারা জীবনের জন্য মুখস্থ করে ফেলতে হবে, সর্বদাই রুলটা মনে রাখতে হবে। যখনই আপনি কোনো বড় বাক্য দেখবেন, যখন আপনি বিশ্লেষণ করতে যাবেন, আপনাকে প্রত্যেকটা এলিমেন্টস ধরে ধরে প্রশ্ন করে করে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি খুব সুন্দর চমৎকারভাবে অ্যান্সারগুলো বের করতে পারবেন এবং বাক্যটাকে ট্রান্সলেট করতে পারবেন। তো আমরা একটু বিস্তারিত পড়ি। প্রথমে সাবজেক্ট, আমরা ভার্বকে যখন আমরা প্রশ্ন করব বা কে কি অথবা কারা, এই কে কি অথবা কারা দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা সাবজেক্ট পাব। অ্যাডভার্বস মানে এই, অর্থাৎ বিভিন্ন ধরন বুঝাবে, আর ভার্বস তো ক্রিয়া, তো যা করা হয় বা যে মানে যা করা হয় তাকেই অ্যাকচুয়ালি ভার্ব বলা হয়। সো আর অবজেক্ট ওয়ান মানে কাকে এবং কি, কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আপনি অবজেক্ট ওয়ান পাবেন, আর কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট টু পাবেন। তো সেক্ষেত্রে আমরা ডিরেকশন ওয়ান এবং ডিরেকশন টু, অর্থাৎ কোথা হতে এবং কোন দিকে, ভার্বকে আপনি যখন প্রশ্ন করবেন কোথা হতে তাহলে আপনি অবশ্যই ডি ওয়ান পাবেন, আর কোন দিকে প্রশ্ন করলে অবশ্যই ডি টু পাবেন। এবং এরপর হচ্ছে ম্যানার ওয়ান, ম্যানার টু, অর্থাৎ কিভাবে এবং কার সাথে। যেমন আপনি যদি বলেন আমি খেলি, তাহলে আপনি খেলা এই ভার্বটাকে আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে খেলি বা কার সাথে খেলি। তাহলে কিভাবে খেলি, ভালোভাবে খেলি, কার সাথে খেলি, আমার বন্ধুদের সাথে খেলি, তাহলে আপনি এম ওয়ান এবং এম টু পাবেন। পি মিন্স কোথায়, এখানে একটি বিষয় আছে, আবার পি এর ভিতরে আবার পি মিন্স কোথায় মানে জায়গা বোঝায়, সেক্ষেত্রে আবার স্মল প্লেস এবং বিগ প্লেস আছে। অর্থাৎ যদি আপনি বলেন যে আমি বাংলাদেশের ঢাকায় বসবাস করি, তাহলে অবশ্যই ঢাকা হচ্ছে ছোট জায়গা আর বাংলাদেশটা হচ্ছে একটা বড় দেশ বা বড় জায়গা, তাহলে এই দুটো জায়গা যদি একই বাক্যে থাকে তাহলে অবশ্যই প্রথমে
ছোট স্থানটা বুঝাবে এবং পরে বড় স্থান লিখতে হবে। যেমন আপনি যদি বলেন যে আমি চট্টগ্রামের আগ্রাবাদে বসবাস করি, তাহলে আপনাকে অবশ্যই আগ্রাবাদটা আগে রাখতে হবে, তারপর চট্টগ্রাম দিতে হবে। তাহলে আপনি ইংলিশে বলবেন কিভাবে, আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চিটগং। এটা হচ্ছে প্লেস, মানে স্থান বোঝায়। এরপর হচ্ছে টি মিন্স কখন, অর্থাৎ সময় বোঝাবে। সময়ের মধ্যেও দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে লিটল টাইম, একটা বিগ টাইম, অর্থাৎ একটা হচ্ছে ছোট টাইম মানে সংক্ষিপ্ত সময়, একটা হচ্ছে বড় সময়। যেমন আপনি যদি বলেন আমি সকাল 7টা, তাহলে এখানে 7টা হচ্ছে একটা ছোট সময় আর সকাল সময়টা একটু বড়। তাহলে এরকম দুটো সময় যখন থাকবে একটি বাক্যের মধ্যে, সেম সেন্টেন্সের মধ্যে, তাহলে অবশ্যই ছোট টাইমটা আপনাকে আগে লিখতে হবে, তারপর বড় টাইমটা পরে লিখতে হবে। এবং এই বিষয়গুলো আমরা একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে বিস্তারিত আর একটু ক্লিয়ার হব। লাস্ট ওয়ান হচ্ছে কেন, অর্থাৎ রিজন বোঝাবে, আপনি কোনো কাজ কেন করেন সেই জিনিসটা বোঝাবে। চলুন আমরা একটা সেন্টেন্স ক্যানালাইজ করি। যেমন, করিম সাহেব মাঝে মধ্যে বিকেলবেলা জ্ঞানকে উন্নত করার জন্য আনন্দের সাথে রহিমকে একটি বই উপহার দেন। দেখুন, এখানে আমরা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, মোটামুটি মানানসই, অর্থাৎ একটু বড় একটা বাক্য। এবং এই বাক্যের মধ্যে যখনই কোনো বাংলা বাক্য দেখবেন, প্রথমে চলে যাবেন একদম সেন্টেন্সের শেষে, কারণ বাংলা বাক্যের শেষে আমাদের ভার্ব থাকে। এই ভার্ব ভার্ব এই ভার্ব হচ্ছে মূল হার্ট। এই ভার্বকে আমরা প্রশ্ন করে আমরা বাকি সব এলিমেন্টসগুলো পাবো, কোথায় কী আছে না আছে। তো চলুন, আমরা প্রথমে ভার্ব হচ্ছে এখানে উপহার দেয়া বা উপহার দেন। তো উপহার দেনকে যদি আমরা বিশ্লেষণ করি, কে উপহার দেন, এই যে প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে প্রশ্ন করব কে উপহার দেয়, হ্যাঁ, তাহলে আমরা উত্তর পাচ্ছি আসলে মিস্টার করিম, মানে করিম সাহেব উপহার দেয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, মিস্টার করিম। তাহলে মিস্টার করিম হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট, কে দেয়, মিস্টার করিম দেয়। আচ্ছা, গেল। তো আমি কখন কখন দেই, অর্থাৎ এখানে একটি শব্দ আছে মাঝে মধ্যে, মাঝে মাঝে বা মাঝে মধ্যে, যার অর্থ ইংলিশে করলে আমরা সামটাইমস পাচ্ছি। এটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আমরা সাবজেক্টের পরপর রাখবো। দেন ভার্ব হচ্ছে উপহার দেন। আমরা এভাবে প্রত্যেকটা এলিমেন্টকে একটু ব্যাখ্যা করি। যেমন উপহার দেয়, এবার যদি আপনি প্রশ্ন করেন অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টুর জন্য কাকে দেয়, তাহলে আমরা অবজেক্ট ওয়ান পাবো, অর্থাৎ কাকে দেয় প্রশ্ন করলে আমরা পাচ্ছি রহিমকে দেয়, রহিমকে দেয়। এই রহিম শব্দটা আমরা পাচ্ছি। দেন আমরা যদি প্রশ্ন করি অবজেক্ট টু এর জন্য যে কি দেয়, তাহলে আমরা উত্তর পাচ্ছি একটি বই দেয়, অর্থাৎ আবুক, আবুক অর্থাৎ একটি বই দেয়। আচ্ছা, কোথা হতে কোন দিকে, কোথা হতে উপহার দেয়, কোন দিকে উপহার দেয়, এই ধরনের কোনো প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের ডিরেকশনের কোনো এলিমেন্টস নাই, তাই সুতরাং আমরা এগুলো অ্যাভয়েড করে আমরা এম ওয়ানে চলে যাব। এম ওয়ান অর্থ হচ্ছে কিভাবে। সো আমি যদি উপহারকে প্রশ্ন করি যে কিভাবে উপহার দেয়, কিভাবে উপহার দেয়, তাহলে আমাদের উত্তর আসছে আসলে আনন্দের সাথে, এম ওয়ান পাচ্ছি, অর্থাৎ উইথ প্লেজার, আনন্দের সাথে উপহার দেয়। কিভাবে দেয়, আনন্দের সাথে। আচ্ছা, এরপর দেন কার সাথে দেয়, মানে কার সাথে উপহার দেয়, এরকম কোনো প্রশ্ন উত্তর নাই, সুতরাং আমরা এম টু এখানে নাই, এলিমেন্টটা আমরা এটাকে ওমিট করে চলে যাব পিতে। পি মিনস হচ্ছে কোথায়, তাহলে কোথায় উপহার দেয়, আমরা এখানে পিও কোনো জায়গা আমরা পাচ্ছি না, একচুয়ালি উপাধ্যায়ের কোনো স্থান এখানে উল্লেখ নেই, তাই আমরা পি কে ওমিট করে আমরা চলে যাব টাইম। টাইমের এলিমেন্টটা আছে, অর্থাৎ যদি আমরা প্রশ্ন করি কখন উপহার দেন, তাহলে আমরা উত্তর পাচ্ছি ঠিক বিকেলবেলা, বিকেলবেলা উপহার দেন, অর্থাৎ বিকেলবেলা ইংরেজি হচ্ছে ইন দ্য আফটারনুন, রাইট, ইন দি আফটারনুন, বিকেলবেলা সময়টা পাচ্ছি। লাস্ট ওয়ান হচ্ছে কেন দে, রিজন, কেন দেয়, রাইট। এই রিজনটা আমরা একটু দেখব যে আসলে কেন দেয়। তাহলে এখানে বলেছে কেন দেয়, যে জ্ঞানকে উন্নত করার জন্য, অর্থাৎ জ্ঞানকে উন্নত করার জন্য। এই বাক্যটাকে আমরা যদি ইংলিশ করি, তাহলে অবশ্যই টু, টু দিয়ে শুরু করতে হবে। তাহলে উন্নত করা ইংরেজি হচ্ছে টু ইম্প্রুভ অথবা টু ইনক্রিজ। কি উন্নত করা, অর্থাৎ জ্ঞান উন্নত করা, কার জ্ঞান, অবশ্যই রহিমের জ্ঞান, অর্থাৎ হিজ নলেজ। তো টু ইনক্রিজ হিজ নলেজ বলতে পারি, অথবা টু ইনক্রিজ রহিমস নলেজ। এভাবে আমরা ব্যাখ্যা করে করে আমরা যে কোনো একটি বড় বাক্যকে, বড় বাংলা বাক্যকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি, শুধুমাত্র এই ম্যাজিক, ম্যাজিক এই স্ট্রাকচারের মাধ্যমে। এই ম্যাজিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা অবশ্যই হাজার হাজার বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। চলুন আমরা এখন পুরো বাক্যটাকে ইংলিশে যদি আমরা দেখি, তাহলে ফুল সেন্টেন্সটা এভাবে দাঁড়ায়। মিস্টার করিম সামটাইমস গিফটস রহিম আ বুক উইথ প্লেজার ইন দি আফটারনুন টু এনরিচ হিজ নলেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি গিফটস শব্দটা
কারণ উপহার দেওয়া ইংরেজি অনেকেই গিফট বলে থাকেন, বাট আমরা গিফটসও দিতে পারি, গিফট শব্দের ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মিস্টার করিম সামটাইমস গিফটস রহিম আ বুক উইথ প্লেজার ইন দি আফটারনুন টু এনরিচ হিজ নলেজ। সো আমরা এখানে আরেকটি জিনিস বলে রাখি যে আমরা যে হিজ নলেজ বলতে অ্যাকচুয়ালি কার নলেজ বোঝাচ্ছে, এটা আমাদের কাছে প্রোনাউন রেফারেন্সটা আনক্লিয়ার, অর্থাৎ এটা মিস্টার করিমও হতে পারে অথবা আমরা যে রহিমকে বই দেয় রহিমও হতে পারে। সো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা চাইলে আমরা এখানে যদি করিম হয় তাহলে আমরা বুঝেই যাচ্ছে আসলে এটা রহিমের জ্ঞানকে উন্নত করার জন্য, তাহলে আমরা রহিমস দিয়ে দেব, অর্থাৎ রহিমস নলেজ। এই রহিম শব্দটা দিয়ে আমরা আমাদের এই সমস্যাটাকে দূর করতে পারি, অর্থাৎ প্রোনাউন সংক্রান্ত যে রেফারেন্সটা দূর করতে পারি। মিস্টার করিম, তাহলে ফুল সেন্টেন্সটা হচ্ছে কি, মিস্টার করিম সামটাইমস গিভস রহিম আ বুক উইথ প্লেজার ইন দি আফটারনুন টু এনরিচ রহিমস নলেজ অথবা হিজ নলেজ। তাহলে এই ছিল আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা সম্পূর্ণভাবে এই স্ট্রাকচার ফলো করতে হবে এবং সিরিয়ালি আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টকে বসাতে হবে। যে এলিমেন্টগুলো থাকবে না সেগুলো বসানোর দরকার নাই, তার পরবর্তীতে যেটা থাকবে ঠিক সেটাকে বসাতে হবে। এই ছিল আমাদের এই পুরো ম্যাজিক স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে একটি সেন্টেন্সকে আমরা অ্যানালাইজ করেছিলাম। চলুন আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন তমাকে বইটি দেওয়ার জন্য করিম তার বন্ধুর সাথে একটি টেম্পুতে চড়ে বিকাল 5টায় আগ্রাবাদ থেকে চকবাজার এসেছিল। বিশাল একটি বাক্য, এবং এই বাক্যটাকে আমরা আগের মতো অ্যানালাইজ করব। প্রথমে আমরা শেষে চলে যাব, কারণ বাংলা বাক্যে শেষে থাকে ভার্ব, অর্থাৎ এসেছিল। তা আমরা যদি প্রশ্ন করি যে অ্যাকচুয়ালি কে এসেছিল, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পাবো এখানে করিম এসেছিল, করিম এসেছিল। সাবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি কি, করিম এসেছিল, যে করিম, হ্যাঁ করিম এসেছিল। দেন আমরা যদি প্রশ্ন করি যে আসলে আসা ইংরেজি হচ্ছে কাম, এবার পাস্ট ফর্মে সেটা হয়ে যাবে খেম। দেন ডিরেকশন ওয়ান হচ্ছে যে কোথা থেকে, আমরা যদি বলি, বলেছিলাম ডিরেকশন ওয়ান হচ্ছে কোথা থেকে আর কোন দিকে হচ্ছে ডিরেকশন টু। তাহলে তিনি কোথা থেকে কোথায় এসেছেন, তিনি আমরা এখানে পাচ্ছি যে আগ্রাবাদ থেকে চকবাজার এসেছিলেন, অর্থাৎ ফ্রম আগ্রাবাদ টু চকবাজার, ফ্রম আগ্রাবাদ টু চকবাজার। আমরা ডিরেকশন ওয়ান এবং ডিরেকশন টু পেয়েছি। এরপর ম্যানার ওয়ান এবং ম্যানার ম্যানার ওয়ান হচ্ছে কি, এসেছিলকে যদি আমরা প্রশ্ন করি, ভার্বকেটাকে আমরা প্রশ্ন করব যে অ্যাকচুয়ালি কিভাবে এসেছিল, মানে তার আসার উপায়টা কি ছিল। এখানে লেখা আছে একটি টেম্পুতে চড়ে, একটি টেম্পুতে চড়ে, যার অর্থ হচ্ছে অনেক টেম্পু। তাহলে আমরা কিভাবে এসেছিল, তো খেইম অনেক টেম্পু, অর্থাৎ অনেক টেম্পু মানে টেম্পুতে চড়ে। আচ্ছা, এরপর আমরা ম্যানার টু পাচ্ছি, এবং কার সাথে এসেছিল, বলা হয়েছে তার এক বন্ধুর সাথে, অর্থাৎ তিনি তার এক বন্ধুর সাথে এসেছিলেন, তার এক বন্ধুর সাথে। তাহলে বন্ধুর সাথে ইংরেজি হচ্ছে কি, উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার এক বন্ধুর সাথে ইংরেজি হচ্ছে উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। এরপর আমরা দেখব যে অ্যাট 5 PM, অর্থাৎ টাইমটা, যে টাইমটা আছে আমরা টাইমটা দেখতে পাচ্ছি। তাহলে কখন এসেছিল, যদি প্রশ্ন করেন কখন এসেছিল, তাহলে আমরা উত্তর পাচ্ছি বিকাল 5টায়। তাহলে এখানে কিন্তু দুটো সময় আছে, একটা হচ্ছে ছোট সময় 5টা এবং একটা হচ্ছে বিকেলবেলা। তাহলে আমরা বলেছিলাম দুটো সময় থাকলে ছোট সময়টা আগে বসবে, বড় সময়টা পরে বসবে, অর্থাৎ অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন, অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন, তাহলে এটা অর্থ হচ্ছে বিকেল 5টা। আচ্ছা, এইভাবে আমরা প্রশ্ন যদি করি যে অ্যাকচুয়ালি রিজনটা, অর্থাৎ কেন এসেছিল তোমাকে বইটি দেওয়ার জন্য, তাহলে বইটি দেওয়া ইংরেজি কি, টু গিভ হিম, টু গিভ তমা দ্য বুক। তাহলে তমাকে বইটি দেওয়ার জন্য ইংরেজি কি, টু গিভ তমা দ্য বুক। এভাবে আমরা এখানে দুটো রিজনস পাচ্ছি, পুরোটা টু দিয়ে শুরু হয় মূলত, সব সময় টু এর পর ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যোগ করে আমরা উদ্দেশ্য বা পারপাসটা বোঝাতে পারি। এই ছিল আমাদের এই সেন্টেন্সটা অ্যানালাইসিস। আমরা ফুল সেন্টেন্সটা দেখলে কি পাচ্ছি, করিম খেইম ফ্রম আগ্রাবাদ টু চকবাজার অন এ টেম্পু উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস অ্যাট 5 PM ইন দ্য আফটারনুন টু গিভ তমা দ্য বুক। এই ছিল আমাদের বিশাল এই বাংলা বাক্যের খুব সুন্দর একটি চমৎকার ইংরেজি ভার্সন। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে আমরা চাইলে অনেক শব্দের ভেরিয়েশন, অর্থাৎ একটি ওয়ার্ডের পরিবর্তে আমরা বিভিন্ন সিনোনিম ব্যবহার করতে পারি। আর অনেক সময় আমরা এই টেম্পু, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এবং এখানে কোনো যানবাহনের আগে যদি আর্টিকেল এ থাকে তাহলে অবশ্যই অন বসাতে হবে।